সাবস্ক্রাইব করুন পেটক বাঙালি 2.0 চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো পেটুকগণ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পেটুক বাঙালি 2.0। আজকে আমরা চলে এসেছি একটা নতুন ফুড চ্যালেঞ্জ নিয়ে। তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো আজকে কিসের চ্যালেঞ্জ করব। তো আজকে আমাদের চ্যালেঞ্জটা হলো লাড্ডু চ্যালেঞ্জ। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো লাড্ডু আছে। ও আজকে তো ওর সাথে ইন্ট্রোডিউস করাতেই ভুলে গেছি তোমাদের, আজকে কৃষ্ণর জায়গায় আমাদের সঙ্গে আছে সৌমেন। তো সৌমেন, তোর কেমন লাগছে আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে? ভালোই লাগছে, কিন্তু এতদিন কৃষ্ণর উপর যে অত্যাচারটা হচ্ছে তার বদলা আজকে নেব। ও কৃষ্ণর বদলা নিতে এসছে, কিন্তু কৃষ্ণর বদলা কৃষ্ণ অলরেডি কালকে নিয়ে চলে গেছে। অবস্থা আমার খারাপ করে দিয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো নিম পাতা খাইয়ে কি করেছিল। তো দেখা যাক, আর এমনি তো অবস্থা কি খারাপ করবে, আজকে দুজনে গরমের অবস্থা দেখতেই পাচ্ছ, গরমে আমরা ঘেমে কি হয়ে গেছি, অবস্থা এমনি খারাপ। তো চ্যালেঞ্জ সম্বন্ধে তোমাদের একটু বলে দেওয়া যাক। তো আজকের চ্যালেঞ্জটা টোটাল তিনটে রাউন্ডে হবে, রাউন্ড 1, রাউন্ড 2 আর রাউন্ড 3। রাউন্ড 1-এ থাকবে 4টে লাড্ডু, রাউন্ড 2-তে থাকবে 6টা লাড্ডু আর রাউন্ড 3-তে থাকবে 7টা লাড্ডু। এবার তোমরা বলতে পারো যে মাত্র 4টে লাড্ডু 6টা লাড্ডু তো আমরা বাড়িতে এমনি খাই, কিন্তু এবার একটা জিনিস বলে দিই, আজকে চ্যালেঞ্জটা আরও বেশি মজাদার করার জন্য নতুন কিছু কিছু জিনিস আমি ইনক্লুড করেছি। যে ফার্স্ট যে 4টে লাড্ডু যখন থাকবে, ফার্স্ট রাউন্ডে আমরা হাত লাগাতে পারবো না, মানে আমাদের হাতটা ঠিক এরকম জায়গায় থাকবে, আমাদের হাত না লাগিয়ে আমাদের এরম করে জাস্ট মুখ দিয়ে খেতে হবে। আর হ্যাঁ, জলটা থাকবে, জলটা এমনি হাত দিয়ে খেতে পারি, ওটা আলাদা, কিন্তু আমাদের মুখ দিয়ে খেতে হবে। যে টাচ করবে সে হেরে যাবে, সঙ্গে সঙ্গে সেখানেই হেরে যাবে যে আর কি প্লেটে টাচ করবে। তো সেকেন্ড রাউন্ডে যখন 6টা লাড্ডু থাকবে, তখন আমরা মুখ দিয়ে অবভিয়াসলি মুখ দিয়েই খাবো আর কি, তখন হাত লাগাতে পারবো, কিন্তু ডাইরেক্ট হাত লাগাতে পারবো না, তখন আমরা চামচ দিয়ে খাবো, চামচ ছাড়া আমরা নর্মাল হাত লাগাতে পারবো না। আর যখন থার্ড রাউন্ডে যাবে, তখন নর্মাল আমরা হাত লাগিয়ে খেতে পারবো। আর তোমরা বাকি তো জানো যে যে তিনটে রাউন্ডের মধ্যে দুটো রাউন্ড জিতবে সে আমাদের উইনার হবে। ব্যাস, আর কোনো কিছু বলার নেই। তো আজকে বেশি কথা না বলে তাহলে চ্যালেঞ্জটা শুরু করা যাক। সৌমেন, তুই রেডি আছিস চ্যালেঞ্জ স্টার্ট করার জন্য? তো চ্যালেঞ্জটা শুরু করা যাক। তো দেখা হচ্ছে রাউন্ড 1-এ। তোমরা রাউন্ড 1-এর জন্য রেডি? দেখতে পাচ্ছ আমার কাছে 4টে লাড্ডু আছে আর সৌমেনের কাছে 4টে লাড্ডু আছে। তো যেটা কথা হয়েছিল, সৌমেন হাত লাগাতে পারবি না, কিন্তু হাত আমাদের এরকম জায়গায় থাকবে, আমাদের জাস্ট মুখ দিয়ে খেতে হবে, ঠিক আছে? তো সৌমেন শুরু করা যাক। 1, 2, 3 স্টার্ট। তো এই রাউন্ডের উইনার, এক সেকেন্ড দাঁড়াও, তো আমাদের এই রাউন্ডের উইনার সৌমেন জিতে গেছে। মানে বুঝতে পেরেছি ও সত্যি আছে, বদলান্তেই এসছে। আমি আজকেও গেছি, যাই না কি কপালে আছে। তো আমাদের এটা কমপ্লিট করতে আমার লেগেছে 1 মিনিট 8 সেকেন্ড। আমাদের সবার দুজনেরটাই তোমরা দেখতে পাবে যে আমাদের কত টাইম লেগেছে। তো এবার তাহলে রাউন্ড 2-এর দিকে যাওয়া যাক। সৌমেন রেডি? একদম। চলো, তো আমরা চলে এসেছি রাউন্ড 2-র দিকে। আর রাউন্ড 2-এর জন্য আমাদের কাছে আছে চামচ, ওর কাছেও আছে, আমার কাছেও আছে, আর টোটাল 6টা লাড্ডু আছে। তো এইবারে জাস্ট আমাদের চামচ দিয়ে খেতে হবে, আমরা হাত লাগাতে পারবো না। রাউন্ড 1-এ তো গেলাম, দেখি রাউন্ড 2-টা জিততে পারি নাকি। যদি রাউন্ড 2-ও যাই তাহলে আজকে আমার কপালে অশেষ দুর্গতি, তোমরা বুঝতেই পারছো। রাউন্ড 2-তেও হারছিস, দেখা যাক, আগে দিয়েই ভয় দেখাচ্ছে। তো রাউন্ড 2 স্টার্ট করি, তুই রেডি আছিস? আচ্ছা, 1, 2, 3 এই দেখ, এই দেখ,
চামচটা ঢুকিয়ে দে। ঢুকালে উঠবে না। কি উঠলো? সরি, খা, ওখানে ছেড়ে দিচ্ছিস রাউন্ড টুটা। তো রাউন্ড টুটে বুঝতেই পারছে এমনি হেরে গেছে, তো রাউন্ড টুটে এর জন্য এখানে ছাড়ছে। তো রাউন্ড টু উইনার আমি। তো এবার দেখা যাচ্ছে রাউন্ড থ্রির দিকে যাওয়া যাক, দেখা যাক রাউন্ড থ্রিতে কে যেতে। রোমেন চামচে আর হয় না, তুই করেছিস এই ভুল, এরম চেপে ঢুকিয়ে দিই তারপরে খেতে হয়। এত নরম লাড্ডু উঠবে কী করে, কী করে জানতাম। সে যাই হোক, তো আমরা রাউন্ড থ্রির দিকে এবার যাওয়া যাক, দেখা যাক রাউন্ড থ্রিতে কে যেতে। তো চলো যাওয়া যাক রাউন্ড থ্রির দিকে। তো আমরা চলে এসেছি রাউন্ড থ্রির দিকে, এবারে পুরো হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ ফার্স্ট রাউন্ড জিতেছে ও আর সেকেন্ড রাউন্ড জিতেছি আমি। এবার ডিপেন্ড করছে থার্ড রাউন্ডের ওপরে, থার্ড রাউন্ডে যে জিতবে তার মানে সে উইনার। তো আজকে বেশ চ্যালেঞ্জটা আমাদের হাড্ডাহাড্ডি হচ্ছে। তো সৌমেন তুই রেডি আছিস এবারে? আছি, দেখা যাক কী হয়। আচ্ছা তো, আচ্ছা ঠিক আছে, তো দেখা যাক আজকে তাহলে কে মানে কে যেতে থার্ড রাউন্ডে। তো স্টার্ট, দাঁড়া, 1 2 3 স্টার্ট। তো থার্ড রাউন্ডের উইনার আমি, আর আমি পুরো চ্যালেঞ্জটা আজকে জিতে গেলাম। কিন্তু সিরিয়াসলি লাস্টের দিকে গাটা গুলি উঠছিল, আশা করি জানি না ওর কিরকম মিষ্টি খাওয়া যায় না একসাথে এতগুলো মিষ্টি, সত্যি গা গোলায়, সবচেয়ে বড় কথা গাটা গুলি ওঠে। তো যাই হোক, হ্যাঁ এবার তোমরা জানো কি হবে, এবার হবে যার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করে থাকো, পানিশমেন্ট। তো দেখা যাক পানিশমেন্টে কি দেওয়া যায়, আমি রেডি করেই রেখেছি। আমার কাছে লাস্ট রাউন্ডেই পানিশমেন্ট ছিল। তো পানিশমেন্টের দিকে যাওয়া যাক, তুই রেডি আছিস পানিশমেন্টের জন্য? ঠিক আছে তো চলো পানিশমেন্টের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা চলে এসেছি পানিশমেন্টের জায়গায়, সৌমেন রেডি আছিস পানিশমেন্টের জন্য? আর সৌমেন ফার্স্ট টাইম পানিশমেন্ট নিচ্ছে, তো একটু সোজাই রেখেছি পানিশমেন্টটা, আগে দেখাই দাঁড়াও। মিষ্টি খেয়ে আজকে অবস্থা খারাপ, পানিশমেন্ট যাই হোক ভালোই হবে, মিষ্টির থেকে অন্তত ভালো হবে না? খুবই ভালো, আর জানি হয়তো বুঝতে পারছো না এটা কি, এটা চা পাতা। নর্মাল চা পাতা শুধু চিবিয়ে খেতে কীরকম তেতো লাগে ভালো করে জানো তো, এটা সৌমেনকে বেশি না, এই এক চামচ খেলেই হবে। এক চামচ না, অর্ধেক চামচ। না তুই হেরেছিস, ডিসাইড করার দায়িত্ব আমার। তো এটা আচ্ছা ঠিক আছে, এত যখন ওর কষ্ট, আচ্ছা এই যো ঠিক এই এতটা কোয়ান্টিটি তুই খেয়ে নিবি, ঠিক আছে? এটা খেয়ে চাবিয়ে তারপর জলটা খেয়ে নিবি। আচ্ছা ওকে, এনে ধর। তবে এটা আশা করি তোর মিষ্টির থেকে ভালো, কারণ তিতো আছে। মিষ্টি দিয়ে একটু বেশি গা গোলায়। না 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 আমি ঠিক আছে। চিবা, একটু চিবা। ঠিক আছে, কেমন লাগলো তোর পানিশমেন্টটা? আচ্ছা মিষ্টির থেকে অন্তত অনেক ভালো ছিল। তুই এত ইজিলি খেয়ে নিলি, এক মিনিট দেখি তো। আমি দিচ্ছি, খাইলি কি করে, বললাম না মিষ্টির থেকে অন্তত অনেক ভালো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটুখানি, জানি না কী করে খেলো, আমার তো কীরকম একটা লাগছে খেয়ে।
তো আজকের ভিডিওটা এইটুকুনি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, তাহলে সৌমেন বাকিটা তুই বলে দে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, নিচে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এতক্ষণ কি করলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, সবশেষে তোমরা আছো তাই আমরা আছি, সো বাড়িতে থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ খেতে থাকো।